বরপেটাবাসীর প্রাণর উৎসব দৌল, আর এইবার দৌল তিনদিনিয়াক হব, 24 মার্চ, 25 মার্চ আর 26 মার্চ। 24 মার্চ গন্ধ উৎসব বা গন্ধযাত্রা বলে কোয়া হয়, ঠিক তেদরে 25 মার্চ ভোল দৌল আর 26 মার্চ হুয়েরি, যুক্ত বরপেটার আসলতে বিখ্যাত হুয়েরি, বরপেটাবাসীর যুক্ত প্রাণর উৎসব দৌল। প্রতিজন লোকে দৌলর সময়ত মন প্রাণ শ্রীকৃষ্ণর যে শ্রীকৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমত আপ্লুত হয়ে পড়ে। আর এই যে ইয়াত ডেকা বুড়া মহিলা পুরুষ সকলে দৌল উৎসব বিশেষভাবে অনুভব উদযাপন করে। ঠিক মই আজি উপস্থিত আছো, আমার লগত হোলি দল এটা আছে, কেনেকুৱা অনুভব করে বরপেটার যে দৌল? আমি বরপেটাবাসী সচাকে দৌল উৎসবক লৈ বহুত আনন্দিত। আমার সরু ডাঙর সেমনিয়া বুড়া বয়সের সকল মানুষে এই দৌল উৎসব বা দৌল হোলি গীত গাই বহুতে আনন্দ উপভোগ করে। আমিও সত্রনগরী বরপেটারে মহিলা কেগারী মানে কেগারিয়ে লগ হয়ে বরগীতরপরা মাধবদেব বিরচিত এটা হোলি গীত আরম্ভ করবল ওলাইছো। ঠিক আছে, আমি আপনার হোলি গীত শুনিম। এটা আমি হোলি গীতর মাজলে গৈছো। আই দেখো কমলাপতি
গোলে গ।